আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি বরাবরের মতো হতে যাচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যামেরার সেলফ টাইমার বা কীভাবে সেলফ টাইমারটি সেট করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো বন্ধুরা আজকের ভিডিওতে। আমাদের অনেক সময় একটি সমস্যায় পড়তে হয়, আমরা যখন পরিবার বা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে গ্রুপ ছবি তুলি, এমনকি অনেক সময় আমরা নিজের ছবি নিজেকেই তুলতে হয়, সেই সময় কিন্তু দেখছি আমাদের ক্যামেরাম্যান নেই, সেই সময় কিন্তু একটি সমস্যায় পড়তে হয় যে আমাদের ছবিটি কে তুলে দেবে। এই সমস্যাটির মধ্যে কিন্তু আমাদের পড়তে হয় বন্ধুরা, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমাদের ক্যামেরাতে একটি সেলফ টাইমার রয়েছে যেটি সঠিকভাবে সেট করা শিখলেই কিন্তু আপনি সহজে আপনার নিজের ছবিটি নিজে তুলতে পারবেন বা পরিবারের সাথে আপনার গ্রুপ ছবিটি কিন্তু আপনি সহজে তুলতে পারবেন। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা সেলফ টাইমারটি সেট আপ করে নিজের ছবি নিজেই তুলবেন বা পরিবারের সাথে আপনার গ্রুপ ছবিটি সুন্দরভাবে তুলবেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো বন্ধুরা আজকের ভিডিওটি। তাই ভিডিওটি ছোটো হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে। আর বন্ধুরা তার আগে একটি কথা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্যামেরা বিষয়ে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তাই চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা আমাদের ক্যামেরা ডিসপ্লেতে চলে এসেছি, এখন আমরা ক্যামেরাটিকে চালু করব। তো তার আগে ক্যামেরাটিকে আমরা করে নিয়েছি ম্যানুয়ালি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি ম্যানুয়াল আছে, আপনারাও ম্যানুয়ালে করে নেবেন। তো এবার আমরা আমাদের ক্যামেরাটিকে চালু করলাম, আমাদের ক্যামেরাটি চালু হচ্ছে। তো এবার আমরা আমাদের যে ড্রাইভ মোডটি রয়েছে সেটা আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। তো আমার ক্যামেরাতে প্রথমে একটি ড্রাইভ মোডটি দেখতে পাচ্ছেন, একটি অপশন দেওয়া রয়েছে এখানে, এটির মাধ্যমে কিন্তু আমি সরাসরি ড্রাইভ মোডটি সিলেক্ট করতে পারি। এবং আরেকটি যেটি সেটিং রয়েছে সেটি হল মূলত আমাদের ক্যামেরার ভিতর থেকে, তো সেটিতে যাওয়ার জন্য আমাদের এই কিউ বাটনটি প্রেস করতে হবে। তো সকল ক্যামেরার ক্ষেত্রে সেটিংটি একই রকম হবে। আমরা আমাদের কিউ বাটনটি প্রেস করলাম, কিউ বাটনটি প্রেস করার পরে আমাদের ড্রাইভ মোড মূলত একদম কর্নারের দিকে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল শুটিং, অর্থাৎ আমরা একটি ছবি ক্লিক করার জন্য এখানে রাখি। তো এর ভিতরেই মূলত আমাদের ড্রাইভ মোডটি রয়েছে। তো এখানে মাঝে প্রেস করলাম আমি সেট বাটনটি প্রেস করে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কর্নার লেখা রয়েছে কিন্তু ড্রাইভ মোড। তো এই ড্রাইভ মোডের পরে আমরা এগুলোকে অতিক্রম করে আমরা যাব আমাদের লাস্টের দিকে, তো এগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা মূলত টাইমার সেট আপ, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সেলফ টাইমার 10 সেকেন্ড এবং সেলফ টাইমার 2 সেকেন্ড। তো এটি মূলত আমাদের সেটিং, মেন সেটিং। তো এখানে যখন আমরা সেলফ টাইমার 10 সেকেন্ড রাখবো, আমাদের শাটার বাটনটি যেটি রয়েছে সেটি প্রেস করার কিন্তু 10 সেকেন্ড পরে আমাদের ছবিটি উঠবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন সেলফ টাইমার 2 সেকেন্ড, এটি প্রেস করলে আপনারা বুঝতে পারছেন 2 সেকেন্ড পরে আমাদের ছবিটি উঠবে। তো বন্ধুরা যখন আমরা 10 সেকেন্ড সেট করে দেবো, এখন কিন্তু আপনি শাটার বাটন প্রেস করে 10 সেকেন্ড পরে ছবিটি উঠবে, যার ফলে কিন্তু আপনি নিজের ছবি নিজে তোলার জন্য আপনার পজিশনটি দখল করে নিতে পারবেন এবং ছবিটি তুলতে পারবেন। তো আপনাদের একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, দেখুন আমরা কিন্তু 10 সেকেন্ড দিয়ে রেখেছি, এবার আপনাদেরকে একটি ছবি তুলে দেখাচ্ছি। এবার দেখুন আমাদের 10 সেকেন্ড পরে কিন্তু ছবিটি উঠবে, একটা বিপ সাউন্ড আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আমি মাইক্রোফোনটি সেখানে রাখছি। তো এই ছিল মূলত আমাদের একটি সংক্ষিপ্ত ভিডিও, আর ভিডিওটি সংক্ষিপ্ত হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাজে আসে বা গ্রুপ ছবি তোলার জন্য বা নিজের ছবি নিজেকে অনেক সময় তুলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টাইমার সেটিংটি সেট করে আপনারা সহজে ছবিটি তুলতে পারেন। আর আরেকটি যেটি সেটিং রয়েছে সেটি আমাদের ড্রাইভ মোড, সেটি কিন্তু সংক্ষেপে আমাদের এখানে দেওয়া রয়েছে, যার ফলে এটি প্রেস করে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ড্রাইভ মোডে চলে এসেছি। এবার ড্রাইভ মোডে চলে আসার পরে এখানে একটি রিং দেওয়া রয়েছে, রিংটি ঘোরালেই কিন্তু আমাদের সেটিংটি চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল শুটিং, তারপরে হাই স্পিড শুটিং, এবং লাস্টের দিকে গেলে আমাদের যে 10 সেকেন্ড সেটি আমরা পেয়ে যাবো। এই যে 10 সেকেন্ড টাইমার সেট আপ এবং 2 সেকেন্ড টাইমার সেট আপ, তো এটির মাধ্যমে আমরা সরাসরি করতে পারি, তার ফলে আমাদের সেটিংয়ের ভিতরে যাওয়া যাবে না। তো আপনারা দুইভাবেই করতে পারেন। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের একটি সংক্ষিপ্ত ভিডিও, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারলেন যে কীভাবে টাইমার সেট আপটি করে আপনারা সহজেই নিজের ছবিটি নিজে তুলবেন। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।